বিশেষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে, অল্প সময়ের অনুষ্ঠান কিন্তু ভীষণ কার্যকরী এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। যে কথাগুলি এই অনুষ্ঠান সম্পর্কে বলা হবে কমই বলা হবে, এবং কারো কারো কাছে মনে হতে পারে, যারা দেখেন না জানেন না, যে অত্যুক্তি হয়ে যাচ্ছে, কতটা অত্যুক্তি কতটা নয় সেটা যিনি বিজ্ঞানের আলোয় জ্যোতিষশাস্ত্রকে দেখেন এবং বুঝিয়ে চলেন, অ্যাপ্লাই তো করেনি, তার কাছে ব্যাখ্যা বিশ্লেষণটা মাধ্যমে বোধহয় সবচেয়ে ভালো দিকটা বেরিয়ে আসে, এবং যারা সেটা বোঝেন তারা রেগুলারলি এই অনুষ্ঠানটা অবজার্ভ করেন, কখনো সৃষ্টি টিভি কখনো সৃষ্টি প্লাসে, কারণ বিভিন্ন সময় এই অনুষ্ঠান দেখার সুযোগ হয়, 5:45, রাত 9:45 এইরকম সময়, আর সানডে দুটো সময়, এই এইরকম মিলেমিশে তো থাকেই, আবার কেউ মিস করে গেলে ইউটিউবে তো দেখে নেওয়ার সুযোগটা থাকে। কিন্তু কেন দেখবেন, যারা নতুন দেখছেন এই অনুষ্ঠান তাদের কাছে প্রশ্ন জাগতেই পারে, কেন দেখবেন? দেখবেন একটাই কারণে, সবচেয়ে বড় যে পয়েন্ট হচ্ছে একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বের বিশ্লেষণ পাবেন, এবং খোলা মনে অনেক কিছু বদ্ধমূল ধারণাকে সরিয়ে যিনি বিজ্ঞানের আলো জ্যোতিষশাস্ত্রকে আমাদেরকে দেখান বোঝান তার সান্নিধ্যটা পাওয়া যাবে। সো আজকের এপিসোডেও তেমনই একটা নির্দিষ্ট বিষয়ের দিকে আমরা আলোকপাত পাবো। এটা আমাদের চার্ট অ্যানালিসিসের ক্ষেত্রে ভীষণ রকমের জরুরি একটা পয়েন্ট, সেটা কতটা কিভাবে এবং তিনি কিভাবে ব্যাখ্যা করছেন, কতটা যুক্তিসঙ্গতভাবে, সেই সমস্ত কিছুর জন্য তার কাছেই যেতে হবে, হ্যাঁ, সেই অধ্যাপক মানুষটির কাছেই, প্রফেসর ডক্টর বাসু, আমাদের সকলের প্রিয় স্যারের কাছে। তো তাকে ওয়েলকাম জানিয়ে তার কাছেই সরাসরি চলে যাওয়া, এবং আজকে তিনি আমাদেরকে কিভাবে সজাগ সচেতন করছেন, বলা ভালো শিক্ষিত করছেন, কোনো কোনো ক্ষেত্রে তো বটেই, সেই সমস্ত কিছু জানতে তার কাছে চলে গিয়ে তাকে আগে স্বাগত জানানো। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। খুব সাধারণ একটা জিজ্ঞাসা সবাইকার থাকে জ্যোতিষের কাছে, সেটা হচ্ছে যে আমার সময়টা কেমন যাচ্ছে একটু দেখে বলুন তো। এই আমার সময়টা কেমন যাচ্ছে দেখে বলার এটার দুটো দিক আছে। একটা হলো সাধারণভাবে সবার জন্য সময় কেমন যাচ্ছে, যেটাকে আমরা বলি গোচর, অর্থাৎ এই মুহূর্তে এই সময়তে এই স্থানেতে, কলকাতা বলুন, ভারতবর্ষ বলুন, ইউএসএ বলুন, ইউকে বলুন, অস্ট্রেলিয়া বলুন, এইখানে বিভিন্ন গ্রহগুলো কেমন আছে, কোন রাশিতে অবস্থান করছে আজকের জন্য এই সময়তে, তো সেই অনুযায়ী এটা সব সাধারণের জন্য প্রযোজ্য, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটাকে আমরা বলি মান্ডেন অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজিতে বিভিন্ন ফিল্ড আছে, বিভিন্ন ব্রাঞ্চ আছে, তো জাগতিক জ্যোতিষ বা মান্ডেন অ্যাস্ট্রোলজিটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। সেটা কিন্তু আমরা যখন কোনো ব্যক্তিগত অ্যাপ্লাই করি কারোর ব্যক্তির ক্ষেত্রে, জাতকের ক্ষেত্রে, তখন এটা একটা দিক, কিন্তু এটাই সব কথা নয়, মূল কথা নয়, তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কিন্তু তার চার্ট অনুযায়ী তার এখন সময়টা কেমন যাবে, অর্থাৎ যেটা আমরা বলি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, একজন মানুষের কোন সময়ে কত বছরে কি দশায় সে কাটাবে, তার কি দশায় জন্ম এবং মধ্যম জীবন বলুন, শেষ জীবন বলুন, সে কি দশা ফেস করবে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তার বিভিন্ন দিক নিয়ে, চাকরি ক্ষেত্রে আরম্ভ করে, তার শরীর স্বাস্থ্য আরম্ভ করে, তার বিবাহ জীবন নিয়ে আরম্ভ করে, সমস্ত কিছু খুব ইম্পর্ট্যান্ট। সে কোন সময় কি প্রপার্টি করবে, সমস্ত কিছু তার খুব ইম্পর্ট্যান্ট, সেই সময় দেখতে হয় তার জন্য, এটাই খুব ইম্পর্ট্যান্ট যে কোন দশা সে কোন সময়ে পাচ্ছে। তো আজকে সেই দশা অন্তর্দশা কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা জানেন এখন আজকাল আইটি এর জন্যে আইটি অ্যাপ্লাই আমরা সব ক্ষেত্রে অ্যাপ্লাই করি আমাদের জীবনে, তো সফটওয়্যারে আমরা দেখে নিই একজনের ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে সঙ্গে সঙ্গে তার দশা অন্তর্দশা কোন সময় কী যাবে আমরা টেবিলটা পেয়ে যাই। কিন্তু এই টেবিলটা কীভাবে জেনারেটেড হয় যদি আমরা না ভালো করে শিখতে পারি তাহলে বুঝতে পারবো না যে এর কতটা ইম্পর্টেন্স, সেই এসেন্সটা আমরা পাবো না। চলুন আজকে আমরা আলোচনা করি কিছুটা বোর্ড ওয়ার্ক, তো অবশ্যই বোর্ড ওয়ার্কের মাধ্যমে আমরা আলোচনা করব কিভাবে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা ক্যালকুলেট করতে হয়। ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে যখন স্যারের ভূমিকায় সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার আপনি, সেখানে স্টুডেন্টদের যেভাবে বোঝান, আমাদের এই অনুষ্ঠানে অত সেটা একটা উপরি পাওনা। এবং সবচেয়ে বড় কথা, আজকে যে দশা অন্তর্দশা নিয়ে বলছেন, আমাদের জাতক জাতিকাদের যে কারোরই জন্মকালীন দশা এবং তার সাথে সাথে তার সারা জীবন ধরে যে দশা অন্তর্দশা, 20 বছরের বলি আমরা, বিংশোত্তর দশা অন্তর্দশা বলি, সবগুলি কতটা ইম্পর্টেন্ট সেই ব্যাখ্যাটা, এবং তার সবচেয়ে বড় কথা আপনি আরো গভীরে প্রবেশ করতে চাইছেন, তার ম্যাথমেটিক্সটা, তার ম্যাথমেটিক্যাল ইমপ্লিকেশনসটা আজকে আমরা বোঝার চেষ্টা করব। শিওর, সময় সংক্ষিপ্ত, তাই আমি একটু
একটু শর্টে বলছি, যাতে কিনা কমপ্লিট করতে সুবিধা হয়। দশা অন্তর্দশা ক্যালকুলেট করতে গেলে প্রথম যেটা যেটা দরকার সেটা হচ্ছে যে জাতকের কোন দশাতে জন্ম, আমরা সেক্ষেত্রে চন্দ্রটা, জাতকের চন্দ্রস্ফুট অর্থাৎ মুন কত ডিগ্রিতে কোন জায়গায় আছে এটা বার করা। তো চন্দ্রের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের দশা অন্তর্দশা ক্যালকুলেশনটা আমরা ইনিশিয়েট করি। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক জাতকের জন্ম 2/2/2/2/1943, জাতকের বাংলাদেশে কুমিল্লায় জন্ম, এবং জন্মকালীন তার এলএমটি অর্থাৎ স্থানীয় সময় ছিল 10 ঘন্টা সকাল 10টা 48 মিনিট এএম ছিল। এটা হলো লোকাল, এটা হলো লোকাল মিন টাইম। খুব ইম্পর্টেন্ট, কিন্তু লোকাল মিন টাইমকে আইএসটি অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম তে কনভার্ট করা, এলএমটি টু আইএসটি। তো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে কনভার্ট কীভাবে করতে হয় সেটা আজকে আলোচনার বিষয় না, তার জন্য বহু পদ্ধতি আছে। মোট কথা এই এলএমটিটাকে আমাদের আইএসটিতে কনভার্ট করতে হবে। আইএসটিতে কনভার্ট করতে গেলে দেখা যাচ্ছে জাতকের যা সময় বেরোচ্ছে 10 ঘন্টা 13 মিনিট 13 মিনিট 12 সেকেন্ড। 10 ঘন্টা আমরা আওয়ার দিয়ে লিখছি, এটা মিন দিয়ে লিখছি, এটা সেকেন্ডে লিখছি। 10 ঘন্টা 13 মিনিট 12 সেকেন্ড এই সময়টা পাচ্ছি। তাহলে দাঁড়ালো জাতকের জন্ম 2/2/1943 সকাল 10টা 13 মিনিট 12 সেকেন্ড, এটা হলো আমাদের বার্থ ইনপুট। এবার আমরা দেখি চন্দ্রস্ফুট কীভাবে বার করা যায়। এই চন্দ্রস্ফুট বার করার জন্য আমরা যা সাহায্য নিই, যে আমাদের স্ট্যান্ডার্ড বই যারা থাকে সবাই ফলো করে, যে এফিমেরিস। তো এফিমেরিস অনুযায়ী আমি প্রথমে দেখব যে এই যে 10টা 13 মিনিটে জাতক জন্মেছে এই সময় চন্দ্র কতটা মুভ করেছে ওই দিনের জন্য। মানে আমরা 5:30 সকাল 5:30টাকে যদি স্ট্যান্ডার্ড টাইম ধরি, সূর্যোদয়ের ক্ষেত্রে কম বেশি হয়, আমরা 5:30টাও 5:30 ধরি, তাহলে আমরা যদি 2 তারিখে সকাল 5:30 থেকে 3 তারিখ ভোর 5:30তে চন্দ্র কতটা মুভ করেছে, তারপর আমরা ক্যালকুলেট করব এই এবারে সেই মুভমেন্ট অনুযায়ী তার প্রপোর্শনে সকাল 5:30 থেকে 10 ঘন্টা 10টা 13 মিনিট অবধি, সকাল 10টা 13 মিনিট অবধি চন্দ্র কতটা মুভ করলো। এই হলো আসল আমাদের বেসিস অফ ক্যালকুলেশন। তো সেখানে দেখা যাচ্ছে 3 তারিখে 3/2/1943 সকাল 5:30টায় জাতকের চন্দ্রস্ফুট ছিল 8S 8S 22 ডিগ্রি 22 সেকেন্ড। 8S, এসটাকে আমরা সাইন বলি, 0Sটাকে মেজ ধরি, সেই অনুযায়ী আমাদের 11S অবধি আমরা 12টা ঘর কমপ্লিট করি। কারণ দ্বাদশ ভাব 12টা রাশি আছে, তো 0Sটাকে আমরা মেজ ধরি বা সেটাকে আমরা স্টার্টিং ধরি। তাহলে 8S মানে হচ্ছে অ্যাকচুয়ালি 9th, মানে ধনু। তো যাই হোক, সকাল 5:30টায় 3/2/1943 জাতকের চন্দ্রের যে অবস্থান সেটা দেখা যাচ্ছে 3 তারিখে 8S 22 ডিগ্রি 22 মিনিট, অর্থাৎ 8S এ ধনুতে 22 ডিগ্রি 22 মিনিট মুভ করেছে চন্দ্র। এবার দেখা যাক 2 তারিখে কি ছিল। 2/2/1943 সকাল 5:30টায় চন্দ্রের যে অবস্থান ছিল সেটা হচ্ছে 8S 8S 7 ডিগ্রি 24 মিনিট। তাহলে দেখুন কতটা মুভ করেছে 2 তারিখ থেকে 3 তারিখ অবধি, 2 তারিখ সকাল 5:30 থেকে 3 তারিখ সকাল 5:30 অবধি মুভমেন্ট কতটা আমরা বুঝতে পারছি। সেটাকে যদি আমরা ডিফারেন্স করি, তাহলে দেখাচ্ছে এই 2 তারিখ থেকে 3 তারিখ 24 ঘন্টাতে এই চন্দ্র মুভ করেছে 14 ডিগ্রি 14 ডিগ্রি 58 মিনিট। তাহলে চন্দ্রের এই 24 ঘন্টাতে মুভমেন্ট হয়েছে 14 ডিগ্রি 58 মিনিট। এখন জাতক জন্মেছে কটার সময়, সকাল 10টা 13 মিনিট 2 তারিখে। সকাল 5:30 2 তারিখে চন্দ্রের যা অবস্থান ছিল 8S 22 ডিগ্রি 22 মিনিট। তাহলে এটা আমরা কি করব, তাহলে সকাল 5:30 থেকে এই 10টা 13 মিনিট এই টাইম ডিফারেন্সে চন্দ্র কতটা মুভ করেছে ওটা আগে ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করব দেখুন, 10টা 13 মিনিট 12 সেকেন্ড থেকে 10টা 13 মিনিট 22 সেকেন্ড থেকে আমরা যদি এখানে ছোট্ট করে দেখাই, 10টা 13 মিনিট 10টা 10 ঘন্টা 13 মিনিট 22 সেকেন্ড
থেকে আমরা যদি 5টা, সকাল 5টা 30 মিনিট 00 সেকেন্ড, এটাকে যদি ডিফারেন্স করি তাহলে আসছে 4 ঘন্টা, অর্থাৎ 4 আওয়ার 43 মিনিট অ্যান্ড 12 সেকেন্ড। তাহলে এই টাইম যত তখন জন্মগ্রহণ করলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী, সেই সময় তার টাইম ডিফারেন্সটা ভোর 5:30 থেকে কতটা সেটা বার করতে হয়, সেটা দেখায় 4 ঘন্টা 43 মিনিট 12 সেকেন্ড। অর্থাৎ চন্দ্রেও এই 4 ঘন্টা 43 মিনিট 12 সেকেন্ডে কতটা মুভ করেছে আমাদের মেনলি আলোচনার বিষয়। এই আলোচনা করতে গেলে দেখা যাবে আমরা যদি দেখতে পারি 24 ঘন্টাতে চন্দ্র মুভ করছে 14 ডিগ্রি 58 মিনিট, তাহলে এই 4 ঘন্টা 43 মিনিটে চন্দ্র মুভ করবে কতটা, দেখা যাবে 2 ডিগ্রি 56 মিনিট, 2 ডিগ্রি 56 মিনিট, কারণ আমরা এই 24 ঘন্টা স্পেক্টে পেয়ে যাবো। তাহলে এই 2 ডিগ্রি 56 মিনিট চন্দ্র মুভ করেছে। তাহলে জাতকের সকালবেলা যেটা ছিল 8S, অর্থাৎ 2 তারিখে 8S 7 ডিগ্রি, 2 তারিখের 5:30 সময় 8S 7 ডিগ্রি 24 মিনিট যেটা ছিল, তার সঙ্গে আমরা যদি 2 ডিগ্রি 56 মিনিট অ্যাড করি তাহলে দেখা যাবে 8S 10 ডিগ্রি 20 মিনিট, অর্থাৎ ধনু রাশিতে 10 ডিগ্রি 20 মিনিট জাতক যখন জন্মগ্রহণ করছে সেই সময় চন্দ্র ওইখানে অবস্থান করছে। 8S ধনুতে 10 ডিগ্রি 20 মিনিটে জাতকের চন্দ্র ওই সময় ওখানে অবস্থান করছে। এবারে সেই সেখান থেকে আমরা কি দেখব, নক্ষত্র বার করতে হবে, যাতে কোন নক্ষত্র জন্মেছে। তাহলে 8S 10 ডিগ্রি 20 মিনিট, 8S 10 ডিগ্রি 20 মিনিটের নক্ষত্র কি হচ্ছে, নক্ষত্র আমরা যদি 13 ডিগ্রি 20 মিনিট নেয়, 8S 13 10 ডিগ্রি 20 মিনিট মানে 250 ডিগ্রি 20 মিনিট, কারণ 8 × 30 কত হচ্ছে 240 + 10 ডিগ্রি 20 মিনিট, তাহলে 250, 250 ডিগ্রি 20 মিনিট, 250 ডিগ্রি 20 মিনিটকে আমরা যদি 13 ডিগ্রি 20 মিনিট দিয়ে ভাগ করি, কারণ একটি নক্ষত্র কত ডিগ্রি নিয়ে কত ডিগ্রি স্প্যানে থাকে, 13 ডিগ্রি স্প্যানে থাকে। এটা দেখলে দেখা যাচ্ছে আমাদের যেটা আসছে 18.77 মানে 19 নম্বর নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, মূলা হচ্ছে কিসের, কেতু। তাহলে যাদকের জন্ম হচ্ছে কেতুর দশায় আমরা পেলাম, যাদকের জন্ম আমরা মূলা নক্ষত্র মানে কেতু দশায় পেলাম, এবং কেতুর দশাতে যাদকের এবারে কত ডিগ্রি কভার করছে এখান থেকে আমাদের আসে যে কত বছর যাদক এই কেতুর দশা ভোগ করেছে। আজকে সময় সংক্ষিপ্ত বলে আমি এখানেই স্টপ করছি আমার ক্যালকুলেশনটা, পরবর্তী এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ যখন আমরা পেলাম কোন নক্ষত্রে জন্ম, সেই নক্ষত্রের কত ডিগ্রি কভার করছে, সেই ডিগ্রি অনুযায়ী আমাদের টাইম নিয়ে কনভার্ট করলে বলতে পারবো যে এই কেতুর দশাতে মূলা নক্ষত্রের ফর এক্সাম্পল যেটা আলোচনা করলাম, তাহলে এই মূলা নক্ষত্র মানে কেতুর নক্ষত্র, মূলা নক্ষত্র কেতুর এখানে কত ডিগ্রি, মূলা নক্ষত্র কত ডিগ্রি শিফট করেছে, সেই অনুযায়ী কত দিন সে দশাটা পেয়েছে মানে দশ কতদিন পেরিয়ে জন্মগ্রহণ করেছে ওই দশা, এটাকে আমরা বলি ভোগ্য দশা, আর তারপরে বাকিটা বলি মানে ভুক্ত দশা বলি, তারপরে বাকিটা হয়ে যায় ভোগ্য দশা, মানে কতটা তাকে আরও টাইম স্পেয়ার করতে হবে দশাটা কমপ্লিট করার জন্য। এইভাবে আমরা দশমন্ত দশা ক্যালকুলেশন শুরু করি, বাকিটা সময় একদম শেষ। কিন্তু এই যে এত মনোজ্ঞ আলোচনা, আই থিঙ্ক অনেকেই বুঝলেন এবং কাজে লাগলো, আবার কারো কারো ক্ষেত্রে আমার মতো অনেকেরই হয়তো মাথার উপর সময়টা অল্প বলে কমপ্লিট হয়তো সেভাবে করা গেল না, এইটাই নেক্সট এপিসোডে কোনো একটা পেলে আরও ডিটেলসে জানার চেষ্টা করব। কিন্তু এইটা আমরা বুঝলাম যে জ্যোতিষশাস্ত্র কতটা সেই গণনার ক্ষেত্রে ম্যাথমেটিক্সটা লুকিয়ে রয়েছে এবং সেই ক্যালকুলেশনটা রয়েছে তো বটেই, তার পিছনের রহস্যটা কী, কারণগুলো কী কী, যুক্তিগুলো কী কী, এবং সেটা স্যারের কতটা করায়ত্ত, এইটুকু তো আমরা বুঝলাম, আর এটাও বুঝে গেছি সময় শেষ। কাজেই নেক্সট এপিসোডে দেখা হবে, চিন্তা কী, প্রতিদিনই তো দেখা হয়। আজকে বিদায় দিন, ভালো থাকুন সবাই, নমস্কার।